শান্তিতে বসবাস করবার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে কোন লাইন আমরা দেখা যাচ্ছে। আল্লাহ কোরআনে ফরমাইতে রাখ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করা, যারাও চাই পুরুষ হোক চাই মহিলা হোক, যারাও জমিনের মধ্যে তাকিয়া উত্তম আমল করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাদেরকে দুইটা পুরস্কার, প্রথম পুরস্কার হল কি ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাহ, তাদের দুনিয়ার জিন্দগিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনে শান্তি এবং সুন্দর সুস্থ জিন্দগি বানাই দেব। সুবহানাল্লাহ। তাও শেষ না, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এটা তো দুনিয়ার প্রতিদান। আর দুনিয়ার থেকে যখন তারা আমি আল্লাহর কাছে ফিরিয়া যখন আইব, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তারারে তারার আমলটাকে উত্তম বদলা আমি আল্লাহ দান করবো। আর তো আমার দোস্তর বুঝলি হল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হইলে দুইটা কাম, দুনিয়ায় জমিনও আপনার আমার চোখের মধ্যে এই পাওয়ার নাই যে পাওয়ার দ্বারা আমরা আল্লাহরে দেখতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সব চোখরে দেখার আল্লাহ ফরমাইতরা লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা চোখের মধ্যে এই পাওয়ার নাই, এই পাওয়ার নাই যে চোখে আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক চোখকে খুব ভালো করে দেখরা, খুব ভালো করে দেখরা, আল্লাহ সব চোখরে দেখরা, চোখের মধ্যে বর্তমানে এই পাওয়ার নাই। এখন আপনারা কইবা কোরআনে কারিমের ই আয়াতে আর হাদিসে মিলে না, যারা আরো কিছু তাফসীর আর হুনছে বলে উলামা কেরাম হলে কই নামাজ আল্লাহ পড়িতে গোয়াকে আল্লাহর দেখরা হুনছে না, এটা ই হাদিসে গো أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وما تمي عبادة خرى ولا ألا النام ولا ألا ألا خرى ويا كتمي تما سوق دي الله رب العالمين كده خرائي تعب دي شمبو دي هوانا تلا اترك تخمبو كي منخرى أمار الله أمار دي خرائي دي إتا ماني ماني أشمبو نا يايد رحون جاني আল্লাহর দেখা এটা অসম্ভব না, যত বেশি আমি গুণা ছাড়াইব, যত বেশি গুণা ছাড়াইব, যত বেশি মানে ফর্দা হরব, কত বেশি আল্লাহর লক্ষ্যটা লাভ আমি করিনি মহকা সুবহানাল্লাহ। এর লাগে আমরা সবে হুঞ্চি বাসন্দী হুজুর রহমতুল্লাহ আলহিয়ে তিনবার আল্লাহ নূর দেশ খবর দেশ তিনবার দেশ দেখা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিয়ে 99 বার আল্লাহ নূর দেশ হকা সুবহানাল্লাহ। আল্লাহ তো এক নূর নানি, আল্লাহ তো এক নূর, আচ্ছা এই মাতো অন্য মাতো লাগে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন প্রমিত আমার ইবাদত করো অন্য করো ইবাদত করলে হইতো না। এর লাগে আপনি আমি সূরা ফাতিহার মধ্যে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার গোলাম করি আর শুধু আপনার কাছে সাহায্য সাইয়ার। আমরা তো মনে করলে আমিও বলা জবান দ্বারা কই, কিন্তু মানে জবান দিয়ে কথা কই আর আল্লাহ আপনারও ইবাদত করি আর কারো ইবাদত করি না রেবা, কিন্তু মন খতবা যায় কিনা নামাজের সময় জানে না হোক কেনা, ইন আল্লাহ কিতা ফরমাইতা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহর ইবাদত করো, ইবাদত হইতে কত লাইনে ইবাদত হইতে যে নামাজ ধর খাড়া হইমু এই সময় অরিজিনাল নামাজে নামাজে লিগে নামাজ খাড়াওয়ার পরে তার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য খেয়ের করে মহব্বত আইত না, ওই লিগে সহি ইবাদত আরে। এর লাগে কালিবি একটা কিতাব মাথা ফোড়ানি হয়ে আউ্বালো আরে, কিতাবের মধ্যে একটা ঘটনা আছে আরে, আল্লাহর গোলাম গোলাম হইতে হিতে আমরা গোলাম না, গোলাম হইতে আল্লাহর ওলি আরি মানে আল্লাহর লাগে সম্পর্ক বহুত আগুয়াই লারি, যত বেশি যার সম্পর্ক থাকবো এত বেশি তার সামান্য ভুল তার সহ্য হয় না, আল্লাহর ওলি আল্লাহর গোলাম নামাজের মধ্যে লাগছে শুরু করছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন এই আয়াত কইছো আল্লাহ আপনার গোলামে করি আর আপনার কাছে সাহায্য চাইয়া, তো গাইব থেকে আওয়াজ আইল নূর ইয়া কাজাবটা তুমি মিথ্যা কথা কইতেছ, তুমি সামাজিক চাই দেবা বলে কি থইল জয় গেল বলে কিতা হল বলে জবান দ্বারা তুমি কইতে আমি আল্লাহর ইবাদত করি আর তুমি তোমার বেটির ইবাদত কতরা নমাজ তান হরিবার কথা মনে আইছে কইলে এই হরিবার দাল লইতাম না কই দিলে আবার শুরু করলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ওলি কইল আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই আর গায়ব থেকে আওয়াজ আইল নূর ইয়া কাযাবতা তুমি মিছা কথা কইতা রে তুমি মিছা বাদিতা বলে কিতা হল আমরা
আওয়াজের ইন্নামা তাবুদু বাইতাকা, তুমি তোমার গরুর ইবাদত করতরা, নামাজে গরু কথা মনে পড়ে গেছে, আবার নামাজ সাইদে সারিয়া হইলি গরি কাল আল্লাহর সদকা, আবার শুরু করলা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার গোলাম করি আর আপনার কাছে সাহায্য চাই আর গায়ব থেকে আওয়াজ এলো লো দিয়া কাদাবতা তুমি মিসামাতি ত্রাই মিসামাতি ত্রাই তুমি বলো, তো হইলো কিতাব বলে ইন্নামা তাবুদু সিয়াবাকা, তুমি তোমার খাপড়ের ইবাদত করতরা, নামাজ খাপড়ের কথা বলো আইস বলে এই খাপড়ই গো সদকা, আমার বুঝি দেওয়া হয়েছে আবার শুরু করলে এখন বেটিও নাই গোরও নাই খাপড়ো চাই দিছে সাপড় হইতে যে জয়েছে না কথা উলং গইছেন না মানে হয়তো সুন্দর খাপড় হয়েছে খাপড় ত্যাগ করলি আর যাও, আবার শুরু করলা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার ইবাদত করি আর শুধুমাত্র আপনার কাছে আমি সাহায্য চাই আর মানে গায়ব থেকে আওয়াজ হইলে আমার বলি এখন তুমি ঠিক করতে আরে ভাই ইটা তো আমার খানো হয়তো আপনারা রইবা আমার তিনটা দাঁড়িয়ে দিও নাই আরে তা তো নামাজও সারা দুনিয়ার আল্লাহ মাফ করক ইমাম সাহেব নামাজ পড়াইবে যেখানে যদি হয় কোন সুরাজি নামাজ খান তা পড়ি দেয় বা এটা তারা দিন লাগে বেশি রোমাঞ্চ হইতে পারবি না নামাজও ভুল হওয়ার ফলে এখন তরকারি শুয়ে যায় এখন চাইরা হাত এখন ফাঁসা হাত এখন তিন রাখা তারি তো আল্লাহ সেটা একমাত্র ইবাদত কার করে হইতো আল্লাহর করে হইতো আল্লাহ আল্লাহ ফরমাইতরা বালিল্লাহ ফাআবুদু ওয়া কুম মিনাশ শাকিরিন, আল্লাহ ফরমাইতরা একমাত্র ইবাদত তুমি জান আল্লাহর করো আর আল্লাহর ইবাদতর লাগে অন্য খবরের ইবাদতের মিক্স হল হইতো না আল্লাগি মুশরিক এক নাম হলি আর এক নাম হলি গা কাফারা আর এক নাম হলি গে মুনাফিক আর এক নাম হলি গে মোমিন ইয়াদ রাখুন হঠাৎ নাম হয়েছি আমি সাহির নাম মোমিন হয় যে আল্লাহরে না দেখিয়ে কিচ্ছু না দেখিয়ে বিশ্বাস হইলিছে আর বিশ্বাসের মধ্যে কোনো জাত আঘাত থাকে না তারে মোমিন হয়েছে আর কাফারা কুফরুন হয়েছে যে ডাইরেক্ট অস্বীকার হন অবিশ্বাস যে করে তারে কাফির হয়েছে মুশরিক হয়েছে যে বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের লগে আরও শরিক করিলার আরও প্লাস করিলার আর মুনাফিক হয়েছে বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের মধ্যে সামান্য আঘাত সন্দেহ আইয়া তারা মুনাফিক হয়েছে মাত বুঝাইছে কিতা হয়েছে মুনাফিক খারাপ হয়েছে এতে বিশ্বাস করে কিন্তু সন্দেহ অর্থাৎ কেয়ামত দিনরে মানছি কিন্তু তারপরে আবার সন্দেহ আর তা হইবুন হিত হইব হিত হইব এটা মুনাফিক হয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন সাইতরা আমি আল্লাহর ইবাদত করো একমাত্র আমি আল্লাহর ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة رجعي سيدي جي اوقات عادش دو ويس عبادة احمد الله خرويت حنفاء من اللي يكسوي شيء تاري عبادة احمد الله خرويت تمام دستور بجرو اخ نمبر جو خطا خويس كيتا كيتا نشد دو ويس وتات الله رب العالمين سعو النخر عبادة خرتم نعم دو نمبر وبالوالدين احسانا মা বাবার সাথে বালা ব্যবহার করা তো মা বাবার সাথে বালা ব্যবহার করা দেখো কায়ের ওয়াজ তো ওলামাকরাম হলে বেশিরভাগ করই আর আমরা প্রায় বিষয় থাকে মা বাবার সাথে বালা ব্যবহার করার সম্পর্কে ওয়াজ থাকে আলোচনা থাকে আর আমি ওগুলো উল্টা এক কথা হয়ে আরি মা বুঝুন জানি তো মা বাপ যখন পরিশান যখন মজবুর যখন হয় আওলাদে যখন তাদের কথা মানে না ফরমান যখন হয়ে যান ওই সময় মা বাপে ওলামাকরামে ডাকিয়ে আনি এখন মা বাবার হক সম্পর্কে তোর আওয়াজ একটা ফরন জানি আপনার কই না নিবার ইয়াদ রাহকা ইয়াদ রাহকা ওগো মা বাবা তোরা চিন্তা করতা এই আওলা যে আমার আমার যে হক আদায় করেন না আমার মধ্যে কিতা কমি আছে আমার মধ্যে কিতা কমি আছে আমার যে হক আদায় করেন না কিতার লাগে এই ওয়াজ আখতার বা ওয়াজ হল্লা মা বাবা তার মা বাবা বাস্তবটা অস্বীকার করিয়ান না কোরআন ওলা শব্দ আইসে যে মা বাপরে উফ করার সুযোগ দিও না কিন্তু যে মা বাপে যে মা বাপে চিন্তা করতা যে প্রত্যেকে নিজের হক তো চিন্তা করতা মা বাপে কথা চিন্তা করতা যে আমার হরতে আমার কথা মানে না কিতার লাগে আর কথা মানতো না কিতার লাগে না মানে কারণটা হয়ে গিয়া দরকারি যে আওলাদর যে হকুক যেগুলো আছে এই হকগুলো আমি শুরুর থেকে আমি আদায় করছি কিনা না কথা বুঝকার আওলাদের হক কিতা আওলাদের তো বিভিন্ন হকুক হল আছে আর একবার জন্মত্তা কি লিয়ে তার বিয়া সাদী পর্যন্ত তার হক আছে কিন্তু হক কটা হক আমি আদায় করলাম এত কোনো ওলাবার জিজ্ঞেসলাম নি বলি একটা হরিতা পাইছি সে হোক মেয়ে মেয়ে পাইছি এখন আমার উপর কিতা করণীয় কিতা হক আছে আমি এই হরিতার হক আদায় করতাম ওটা হক আদায় না করার কারণে এখন হরতা আমার না করবার হয়েছে প্রথম থেকে দেহ প্রথম যখন আউলাদ আল্লাহ রব্বুল আলামিন দেন প্রথম মার গর্ব থাকা অবস্থায় ওই সময় থেকে মা গুণাতেই বাসি জিতে আর ওটাও না করবার হয়েছে তো অটোমেটিক আউলাদ না করবার হয়েছে না আমি ওকে বদলেই ওয়াজ করি আর এগুলো তো হুঞ্চুই হয়ে রাখেন আমি কেন কই রুকু তো বেড়া খাইছে এখন পরে লাগে তোরা বদলেই মাতি আর তো আউলাদের হক সম্পর্কে
তো ঠিক আছে, কিন্তু মা বাবে চিন্তা করতা যে আউলাদ আমার নাফরমান হওয়ার কারণটা কি? তা প্রথম থেকে ধর মা ই আউলাদ যখন মায়ের গর্বের মধ্যে যখন তখন তো ই মার লাগি করণীয় হইলে গিয়া ই মা ই হরতা যোগ ফেটো যখন তাহব এলিয়া কোনো বেহায়া কোনো নাফরমানি কোনো খাম করতা না। তাহলে বাজারে গেলা গিয়া মার্কেট ঈদের সময় গেলা গিয়া নাউজবিল্লাহ মাফর যখন ই যখন এই যে নজর বদনজর যেগুলো লাগবো আর ই হলে তা কিরা ফর্মাবদার হয়ে যাবে হল চাই ই হরতা ফর্মাবদার কি রয়েছে এই সময় সে কইলে এক কাম হরি তখন যাই গিয়া ও হরতা ফেটলি হওয়া যুগ হরি উমরা হই হাইতা কিতা বরকত পাই যায় ও বরকত নেই বলে ও ফেটলি কিতা হরি উমরা হরি ইয়া এখন সোয়াইয়ে লিয়াই না তো অটোমেটিক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী করতে বাইরে আমার আব্দুল কাদের জিলানি পারিব না আর নাফর মানে কি পারিব এখন কাপ হয় না এইগুলো মূলও বদনজর লাগিয়ে আছে কিন্তু অটোমেটিক নাফর মানে ইয়ে পারিব না করতে। এরপরে আচ্ছা আল্লাহ বলে আমি দুনিয়ার মধ্যে দিলেই না এরপরে খামটা কিতা এরপরে খাম হইলে গিয়া এখন মতো তারে কোনো আল্লাহর আল্লাহওয়ালা কোনো নেক বলিয়া আনিয়া আর তার মুখ থেকে হাজু সিবাইয়া তাহানি করাইল এরপরে খাম কিতা বলে বালা তার নাম রাখো খাম এরপরে খাম কিতা খামটা হইলে গিয়ে তার আকিকা হরণ যাবে আকিকা করলে আওলাদের উপর আনা মানে বলা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আকিকার বদৌলত হরাই যায় আমরা আকিকা ইকিতা হরে বলে কুরবানি সান্দ কুরবানি সঙ্গে মিলিয়ে করিলাম আর মানে এক বুজুর্গে মাতিছিলা বলে আকিকার আর তো কুরবানি সম্পর্কে মাতিস যা কমেন্ট বেটার হয়ে শুরু করছো বেটা তো বলা আমার মানুষ বলে তুমি যখন ই কুরবানির সময় যখন কুরবানি যখন দিতে ভাত্রা যে আকিকা যখন দিতে ভাত্রা তো আকিকা রাজ্যে কুরবানি দিল এখন তো এই সময় কুরবানি থাকি উত্তম কোনো আমলও নাই আমরা কিতাম নখন হত্য খাইতাম মাংস খাইতাম তো একবারে মিলিয়ে মারি দিল কোন আমল কিতার লাগি কথা আমরা জানি না আর জানার চেষ্টা করি না বলে ই আকিকাটা আমল কিতার লাগি খাইবার লাগি না অন্য কিছুর লাগি কোরবানি খাইবার লাগি না অন্য কিতার লাগি আকিকা আওলাদের উপর বলা মসিব দূর হরিবার লাগি হতো যে হরতা আর তো আকিকাত মানে কমজোরি দেখে আর এখন মুস্তাহাব আমল এক নম্বর মুস্তাহাব হলে সাত নম্বর দিন দুই নম্বর মুস্তাহাব চোদ্দ নম্বর এরপর একুশ নম্বর আর মুস্তাহাব আমল শেষ আকিকা হইব কিন্তু ই সব হইতে আলে এখন আমি চিন্তা করলাম এখন আমার তো দামান বর্তমানে যত দুবাই ও দামান নাই বেটাই গুছা করলিব গুছা করলিব দামান তো কত বড় বেআন্দাজ নবীর শূন্য জিন্দা হোক আমি গুছা করলে শিক্ষিত হইতে হইল এখন দামানে দামান রাইয়া কিতা এরা আঁকি খাইগু বহুত ফিসে লইয়া যায় বলে দামান বাদে গুছা করলি পা আরে কিতার লাগে আঁকি খাইগ খাইবার লাগে না অন্য কিছু এই কথা জানি না তুই আওলাদের এই সকল মধ্যে হকতলিফি হরওয়ায় হকা দেয়া হরওয়ায় না আচ্ছা গেল এরপরে যখন হরতা যখন ছোটো থাকে এই সময় মা বাপে আওলাদের সামনে কোনো বেহায়া কোনো খাম করতা না আমরা মনে করি তো হরতা কিত বস্তু সব কিছু তার মেমোরি সব তো চোখ আছে নিবা খান আছে নানি সব তাহলে ক্যাচ করতে পারে আওলাদের সামনে যখন কোনো নাফরমানি কোনো কাজ কোনো যখন পিতা মাতা যখন করবা ই আওলাদ আর কোনো অলির দোয়া আর কোনো ফিরাকি খাম গোটামুটি নাফরমান বলে যাব আর গেল এরপরে যখন এই হরতা যখন বড় হইব নবীজির হাদিস আছে